আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছেন অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার বিশের পরীক্ষা অনুষ্ঠিত দুই হাজার একুশ বাইশে সমাজ বিজ্ঞান বিভাগ সমাজবিজ্ঞান বিষয় গবেষণা পদ্ধতি আজকে স্পেশাল সালসনী হাজির হয়েছে যেটা আপনাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এখান থেকে কমান না বলে নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে কমান পাবেন তো চলুন মূল সাধারণটা আমরা দেখে নেই প্রথমে আমরা কবিবাগের কথা বলবো দুই হাজার চোদ্দ থেকে আঠারো সাল পর্যন্ত যদি আপনারা পড়েন সেক্ষেত্রে কবিবাগ হা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এখন বিভাগের প্রশ্নগুলো সাজেশন দিয়ে আপনাদেরকে এক নম্বরে সামাজিক গবেষণা বলতে কী বোঝায় দুই নম্বরে উপাত্তের সংজ্ঞা দাও এবং উপাত্ত প্রক্রিয়াজাতকরণ বলতে কী বোঝায় তিন নম্বরে বিজ্ঞানের যুক্তি কী বলতে কী বোঝায় চার নম্বরে প্রত্যয়ের সংজ্ঞা দাও পাঁচ নম্বরে কার্যকারণ সম্পর্ক বলতে কী বোঝায় এবং ছয় নম্বরে প্যারাডাইম বলতে কী বোঝায় যে সাত নম্বরে চালকের সংজ্ঞা দাও বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চালকের মধ্যে পার্থক্য আট নম্বরে কার্যকরী সংজ্ঞা বলতে কী বোঝায় নয় নম্বরে পরিমাণ বলতে কি বোঝায় দশ নম্বরে পরিমাপের নির্ভরযোগ্যতা বলতে কি বোঝায় এবং এগারো নাম্বারে গুডম্যান স্কেল কি এবং বারো নম্বরে প্রশ্নমালা বলতে কি বোঝায় তেরো নম্বরে ডাক যোগ প্রেরিত প্রশ্নমালা অসুবিধা লেখো চোদ্দ নম্বরে প্রশ্নমালার সাক্ষাৎ অনুষ্ঠিত পার্থক্য পনেরো নম্বরে গুচ্ছ নমুনায়ন কি ষোলো নম্বরে সমর্গ কী সতেরো নম্বরে সমর্গ্র নমুনার মধ্যে পার্থক্য আঠেরো নম্বরে ফোকাস দল বলতে কী বোঝায় উনিশ নম্বরে এফ ডি এর বৈশিষ্ট্য লেখো আরেকটা আছে হচ্ছে বিশ নম্বরে সামাজিক জরিপ কাকে বলে সামাজিক জরিপ সম্পর্কে গবেষণার মধ্যে পার্থক্য লেখো বাইশ নম্বরে বেদাঙ্ক কি এবং জেড যাসাই ও টি যাসাইয়ের মধ্যে পার্থক্য আলোচনা বাইশ নম্বরে উপাত্ত বিশ্লেষণ করো তেইশ নম্বরে পূর্ণমান বলতে কী বোঝায় চব্বিশ নম্বরে গবেষণা প্রতিবেদন কাকে বলে পঁচিশ নম্বরে সাহিত্য পর্যালোচনা বলতে কী বোঝায় ছাব্বিশ নম্বরে গবেষণা প্রবণতা বলতে কী বোঝায় এটা স্পষ্ট কোথায় পাবেন সেটা ভিডিওর শেষে আমি বলে দেব একদম ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দেব আর এখানে যেগুলো 99% নাইন পার্সেন্ট সেগুলো অবশ্যই আপনারা পড়বেন এখান থেকে কমন পাবে তো চলুন গ নিয়ে আলোচনা করি গ অল্প কিছু প্রশ্ন রেখেছি গ আছে এক নম্বরে পাঁচের রাষ্ট্রচিন্তা ও পরিধি বিষয়বস্তু আলোচনা দুই নম্বরে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ গ্রহণযোগ্য কেন ব্যাখ্যা করো আর এগুলো কোন জায়গায় পাবেন সেটাই যে প্রথম অধ্যায় ও অধ্যায় এভাবে দেওয়া আছে এটা আপনারা বের করতে উত্তর বের করতে সহজ হবে তিন নম্বরে জন অষ্টের সার্বভৌম তত্ত্ব আলোচনা চার নম্বরে সাম্প্রতিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ এবং পাঁচ নম্বরে আধুনিক গণতন্ত্র রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কাপচ আলোচনা ছয় নম্বরে জাতীয়তাবাদ আধুনিক হুমকি হুমকিস্বরূপ আলোচনা সাত নম্বরে ন্যায় বিচার কি সামাজিক ন্যায় বিচার বৈশিষ্ট্য আট নম্বরে ইসলামিক রাষ্ট্রের বুনিয়াদী নীতিমূলক আলোচনা নয় নম্বরে কোটলি রাষ্ট্রচিন্তা আলোচনা দশ নম্বরে রাজনৈতিক রাজ্য শাসন সম্পর্কে প্রণলীয় সম্পর্কে কোটলির ধারণা তারপরে স্ক্রিনশট দিয়ে নেন এত তো এইভাবে বলা সম্ভব না তারপরে এই যে সুন্দর করে স্ক্রিনশট দেন আর ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ফেসবুক লিঙ্ক ফের আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা সুন্দরভাবে আলামিনাইটিভিডিও লিখে সার্চ করলেও পাবেন কিংবা ভিডিও জব সার্চ করে দু হাজার বাইশ লিখে সার্চ করলে পাবেন ভিডিও ডিসক্রিপশনে দুটো পেজে লিঙ্ক দেওয়া আছে দুটো পেজে স্পষ্ট ফটো দেওয়া আছে ফটো ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন